ঐতিহ্য আর খানদানি ইফতারি মানে পুরান ঢাকার ইফতার সামগ্রী মোগল আমলের ঐতিহ্যের ছাপ ও ছোঁয়ার বাইরে ইফতারি কালক্রমে ঢাকার সব এলাকায় ছড়িয়ে পড়ল এখনও স্বাতন্ত্র্য বিদ্যমান পুরান ঢাকাতেই প্রতি বছরের ন্যায় এবারও প্রথম রোজাতেই সরগরম হয়ে উঠেছে পুরান ঢাকার চকবাজার আরও জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা লইয়া যায় পুরান ঢাকার ইফতার মানেই অতীতকে আঁকড়ে ধরা ঐতিহ্য সংস্কৃতিকে টিকিয়ে রাখা মোগল আমল থেকে চলে আসা এই সংস্কৃতি আগের মতোই রয়ে গেছে এই এলাকার মানুষগুলোর কাছে তাই ঠোঙ্গা ভরেই নিচ্ছেন হরেক রকমের ইফতার এক এক দোকানে এক এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ ইফতারি পণ্যের সমাহারে পুরান ঢাকার চকবাজার সেজেছে তার নিজস্ব ঢঙে 15 পদের খাবার আইটেমের সঙ্গে 16 ধরনের মশলা মিশিয়ে 31 পদের মিশ্রণে তৈরি এ বিশেষ খাবার বড় বাপের পোলায় খায় বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 থেকে 500 টাকায় আছে শিকের ভারী কাবাব দই বড়া পনির চিকেন কাঠি কোয়েল পাখির রোস্ট খাসির রান আস্ত মুরগির রোস্ট কবুতরের রোস্ট কোপ্তা পুরি এবং নানা ধরনের ফল যে যাই বলুক কিন্তু কি সবচেয়ে সেরা বাজার এলো এইটাই চকবাজার আমার আব্বারা ছোটবেলায় আমাকে নিয়ে আসতো আমরা এখানে ইফতারি করতাম এখন আমরা আসি কচুরি লিচি দিকুরি আর লিচি এখানে বড় বাপের পোলা খায় যদিও ভেজালের এ যুগে এসব খাবারের দাম এবং মান নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের মনে ঐতিহ্য বলে কিছু নাই এখন ধোকাবাজি অনেক পড়ে গেছে এগুলা মান প্রথম রোজা যেটা খাইবেন 31 দিন পর্যন্ত ওইটাই পাইবেন ঠিক আছে ওইটাই পাইবেন আর মানুষটা খাওয়াবেন মহাখালী হাসপাতাল আছে বিল দিবেন এদিকে চকবাজারের রকমারি ইফতার পরিদর্শনে আসেন পুরান ঢাকার অভিভাবক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইফতার সামগ্রী মানসম্মতভাবে এবং ভেজালমুক্ত ইফতার সামগ্রী ক্রয় করতে পারে সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম আজকে থেকে শুরু করছে রমজানে খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে র‍্যাব পুলিশের সহায়তায় বাজার কেন্দ্রিক অভিযান চালানো হবে বলেও জানান তিনি তবে পুরান ঢাকার রকমারি ইফতারের এই ঐতিহ্য বয়ে চলবে কাল থেকে কালান্তরে এমন প্রত্যাশা সবার